দেখুন যে কারণে 50 ডিগ্রিতে পড়ছে পাকিস্তান, এত গরম আগে দেখেনি বিশ্বের কোনো দেশ। এপ্রিল মাসেই পাকিস্তানে পারদ ছিল 50 ডিগ্রি, বিশ্বের ইতিহাসে আর কোনো দিন এত গরম দেখা যায়নি। দক্ষিণ পাকিস্তানের সিন্ধু প্রদেশের নবাবশাহ শহরে গত সোমবার তাপমাত্রা ছিল 50.2 ডিগ্রি সেলসিয়াস। ঘটনাটি প্রথম নজরে নিয়ে আসেন ফরাসি আবহাওয়াবিদ ইতেনে কাপাকিয়ান। তিনি বলেন, এপ্রিলে এর আগে কখনো এত গরম পড়েনি, গোটা এশিয়াতেই এটাই রেকর্ড। এর আগে গত মার্চ মাসেও সর্বোচ্চ তাপমাত্রার দিক থেকে রেকর্ড গড়েছিল পাকিস্তানের এই শহরটি। গত মাসে শহরের উষ্ণতা ছাড়িয়েছিল 45 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ ক্রিস্টোফার বার্ট জানান, 2011 সালের এপ্রিল মাসে মেক্সিকোর সান্তারোজাতে তাপমাত্রা ছিল 51 ডিগ্রি সেলসিয়াস, তবে সে ব্যাপারে তেমন কোনো নির্দিষ্ট তথ্য নেই, তাই এটাই এপ্রিল মাসে পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে। স্বাভাবিকভাবেই এই অবস্থায় বিপাকে পড়েছে সেখানকার সাধারণ মানুষ। রাস্তাঘাটে কোনো লোক নেই, সবাই কার্যত গৃহবন্দী। হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনাও ঘটছে শহর জুড়ে। বিজ্ঞানীদের মতে মানুষের কারণেই বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, আর তাই এভাবে তাপমাত্রা বেড়েই চলেছে।